সারা রাত জেগে প্যান্ডেল দেখলাম আমি, ইয়েস, বেরিয়ে পড়লাম আন্ডার কভার হয়ে। সাথে ছিল এই দুটো প্রাণী যারা আমায় হেলমেটের দায়িত্ব দিল। প্রথমে গেলাম টালা প্রত্যয়, ঢুকতেই ভলেন্টিয়ার আমায় চিনতে পারলো কিন্তু ফ্রিতে পাস দিল না। আরো কিছু প্যান্ডেল ঘোরার পর বুঝলাম পাস না নিলে আরো ভালো হতো, এটা তো সেই লেভেলের বানিয়েছিল। আর যারা এখানে নোংরা ফেলে তাদের অন দ্য স্পটই কেলানো উচিত। তারপর চলে এলাম খেতে, এরা খাওয়া বাদে অন্য কাজে ব্যস্ত ছিল। বাবু মে নিন্নি করলু থোড়ি দের, খিদে বেশি পাওয়ায় খাবারের তাপমাত্রা নামে পেয়ে গালে দিলাম। তারপর হঠাৎই ঘুরতে ঘুরতে সকাল হয়ে গেল, তাই চা খেয়ে বসে পড়লাম লঞ্চে। আমার পাশে বসলো একটা অচেনা কাকা। আমি লঞ্চ চড়ি, তোমরা আরো মিনি ব্লগস এর জন্য সাবস্ক্রাইব করো, বাই।